যৌন হয়রানি নিয়ে কিছু ভুল ধারণা। সেক্সুয়াল অ্যাসল্ট বা যৌন হয়রানির বিষয়টি অনেকের কাছেই পরিষ্কার নয়। অভিযুক্তদের বলতে শোনা যায়, আমি তো মেয়েটিকে স্পর্শও করিনি, অথবা আমি এমন কিছুই করিনি যা হয়রানির হতে পারে। প্রথম কথা হলো, যৌন হয়রানি ছেলে মেয়ে উভয়ের সাথেই হতে পারে। দ্বিতীয়ত, একজন মানুষকে তার ইচ্ছার বিরুদ্ধে চুমু দেওয়া বা তাকে স্পর্শ বা অথবা যৌনতা বিষয়ে কথা বলাও হয়রানির আওতাধীন। ইয়ালান্ডা মসেস ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে নৃবিজ্ঞানী প্রফেসর, তিনি বলেন, ধর্ষণই একমাত্র যৌন হয়রানি নয়, বরং বিচার বিভাগ অনুযায়ী গ্রহীতার স্পষ্ট সম্মতি ছাড়া করা যে কোনো যৌন আচরণ এই ধরনের অন্যায় বলে গণ্য হয়। যৌন হয়রানি সাধারণত অপরিচিতদের দ্বারা সংগঠিত হয়। রেপ অ্যাবিউজ অ্যান্ড ইনসেস্ট ন্যাশনাল নেটওয়ার্ক রেইন এর মতে, এক তৃতীয়াংশ যৌন হয়রানি ঘটনা ঘটে অপরিচিত ব্যক্তিদের দ্বারা, বাকি 47% ঘটনা দায়ী থাকেন বন্ধু বা পরিচিত বর্গদের দ্বারা, 27% ঘটে বর্তমান ও অতীতের সম্পর্কের হাতে। মসেস নিজেও ইউসি রিভার্সাইডের সেক্সুয়াল হ্যারাসমেন্ট বিষয়ে কনসালটেন্ট হিসাবে কাজ করেন। তিনি যখন এই বিষয়ে কথা বলেন, তখন তিনি মানুষের মাঝে এই বার্তা দিতে চান যে কেউ তার জন্য ক্ষতি করতে পারে। তবে অনেকের জন্যই এটা মেনে নেওয়া কঠিন যে তাদের পরিচিত তাদের সাথে এমন কিছু করতে পারেন। শুধু নারী বা মেয়ে শিশুর সাথেই ঘটে, নারী এবং মেয়ে শিশুর বেলায় এই অভিযোগ সবচেয়ে বেশি আসে, একথা সত্য। কিন্তু তার মানে এই নয় যে পুরুষ বা ছেলের বেলায় এমনটা ঘটনা কখনো ঘটেনি। রেনের পরিসংখ্যান মতে, প্রতি 6 জন আমেরিকান নারীর মাঝে একজন জীবনে কোনো না কোনো সময় ধর্ষণ বা ধর্ষণের চেষ্টার শিকার হন। পুরুষের বেলায় এই সংখ্যা 33 জনে একজন। ভিকটিমের কোনো না কোনো আচরণের কারণেই সে হয়রানির শিকার হয়েছেন, এটা একদম ভুল। অনেকে আছেন যারা মানতেই চাইবেন না যে সেক্সুয়াল অ্যাসল্টের পেছনে ভিকটিমের কোনো ভূমিকা থাকে না। অবচেতন মনে আমরা প্রশ্ন করে বসি, ও এখানে কেন গেল, ওর কী দরকার ছিল এটা করার, সব মিলিয়ে দোষ দিই ভিকটিমকেই। পিনেরো বলেন, সেক্সুয়াল অ্যাসল্ট ইজ নেভার কজড বাই হোয়াট এ ভিকটিম ইজ ডুইং, সেইং অর ওয়েয়িং, রাদার অ্যান অ্যাসল্ট ইজ দ্য result of a choice made by the perpetrator. Someone chooses to inflict harm upon the victim or chooses to push the victim into an unwanted situation. Victim kono protibad koreni tar mane eta assault noy. ভিকটিম যদি হয়রানি হওয়ার পর চুপ করে থাকেন, কোনো প্রতিবাদ না করেন, তবুও সেটা হয়রানি আমরা মনে করি যে ধর্ষিত হচ্ছে। মতের বিরুদ্ধে হলে সে তো অবশ্যই লড়াই করে যাবে। উদাহরণস্বরূপ, একজন ভিকটিমকে বলা হয় সাথে সাথে হাসপাতালে যেতে, যাতে তার শরীরের আঘাতের চিহ্ন শনাক্ত করা যায়, যা থেকে বোঝা যাবে তিনি যথেষ্ট বাধা দেওয়ার চেষ্টা করেছেন। মসেস বলেন, আঘাতের চিহ্ন না থাকা মানে এই নয় যে সে হয়রানির শিকার হয়নি। অনেক সময় ভিকটিমকে অজ্ঞান করে নেওয়া হতে পারে, অনেক সময় সে এতই মানসিক আঘাত পায় যে কোনো শারীরিক প্রতিরক্ষা তৈরি করতে পারে না। আমাদের এইসব ভুল ধারণার কারণে একজন ভিকটিম নিজেই নিজেকে দোষারোপ করেন, আত্মহত্যার মতো ঘটনাও ঘটে। তাই আমাদের উচিত আরও জানা, জেনে কথা বলা এবং অনেক বেশি সহানুভূতিশীল হওয়া।